স্বামী মারা গেলে নাকফুল খুলে দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। তো মহিলার মুসলিম মহিলা কথা থেকে পেল, ওদের কাছ থেকে পেয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান শির্ক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা, দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শির্ক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এটা যে পড়ছে তো কি মনে করছে যে পাপ হবে, মনে করছে যে নেকি হবে? বালাগাল্লোলা বেকামালিহি কশফদ্দ জাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে পড়ছে তো কি মনে করছে পাপ হবে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তো কি মনে করছে যে পাপ হবে? আল্লাহ 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 আল্লাহ, ও কি মনে করছে যে পাপ হবে? সালামের পরে শুরু করেছে আমি মসজিদে ঢুকেছি, আর শুরু করেছে ভাই থামেন আমি সলাত আদায় করবো, আপনি চিল্লাবেন, এটা হলো? তখন কেউ কিছু বলবে না, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা ওইটা চুপ থাকো, সলাত হয়ে যাক, তারপরে আমরা জিকির করব। সম্মানিত দিনী ভাই বোন, সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, এ কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে। কেন? তখন তৃতীয়জন বলবে, আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। তখন বারবার এদিক ওদিক হাঁটবে আর কান্টা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। তিনজন গেছো, একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচার মাঠে সিসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে, এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ 40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকায় লিখছে, আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে? তুমি তো বলেছো বলেছো, তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই, তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর মহিলা আসলেই বুঝে না, একজন ধোকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা, ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা, আর মোহাম্মদ সাল্লামের বংশধর বাচ্চা ছাড়া মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত মানাত উজ্জা হবল, অরও মূর্তি পূজা করত, এরও মূর্তি পূজা করে, এরা হলো পত্তলি, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়, ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মোহাম্মদ সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবা ঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল, ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল, সেই পাতিলে তিনটা খড়ি ছিল, সর, এত বড় বড় কাঠি, একটাতে লেখা ছিল ইফাল করো, একটাতে লেখা ছিল লাতাফাল করো না, একটাতে লিখেছিল মোহমাল কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে শর্টটা উঠেছে, ওটা উঠেছে ইফাল করো, এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও।
ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল, এই হবল মাবুদ বলে দিল যে বিবাদিত হবে না। এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রাসুল নিজে হাদিয়ে দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই পত্তলিকারাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন তখন বুখারি মুসলিমের হাদিসে এসেছে, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাক্কাতা ওয়া হাওলাহা 360, তখন কাবা ঘরে ছিল 360 মূর্তি, তখন কাবা ঘরে ছিল 360 মূর্তি। রাসুলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হাত, এসেছে সত্য, অজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রহিম সাহেব বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো, মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিসসালামের, মূর্তিগুলি ছিল ইসহাক আলাইহিসসালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিসসালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন তখন জিবরাইল আলাইহিসসালাম বলছেন হাজা ইব্রাহিম, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসালেম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ওয়ালাইকা সালাম ইয়া নবী উসালে ও ইবনু সালে, ও আমার সৎ ছেলে ও সৎ নবী, তোমাকেও সালাম। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাইহিসসালাম বাপ বেটা দেখেন, হাদিস বুখারী মুসলিম, যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিসসালাম বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে, মূর্তি গড়তে আসেনি, উনি মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শোকে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি, আপনার শোকে যে কী আছে? কাঁকড়া, প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ, তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে, সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফেক, আপনি বক্তব্যের সাথে মুনাফেকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করিয়েন না, জাতিকে কোনোদিন এক মিনিটের জন্য ফাঁকি দিনি, বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে, যত কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে, তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না, জান্নাত তো সহজ নয়, জান্নাত সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে সতর্ক করছি, খুব সাবধান সতর্কতার সাথে আপনাকে বলছি, বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে, তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নাহলে আপনি একজন মুনাফেক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে। আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ আপনার কাছে দাওয়াত দিতে এসেছি।